নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে সাপ্তাহিক সারা সপ্তাহটা আমাদের কেমন যায় বারো রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা তার আগে গো রাশি একটু ট্রানজিটটা বলেনি বুধ এক তারিখে ফেব্রুয়ারি মাসে এক তারিখে বৃহস্পতি দুটো উনত্রিশ মে অর্থাৎ দুপুর দুটো উনত্রিশে মকরে প্রবেশ করে ধনুরাশি ছেড়ে এবং কি চন্দ্র এক তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ করণ্যা থেকে তুলায় প্রবেশ দুপুর দুটো বত্রিশ মিনিটে একই দিনই এমনকি বৃহস্পতির তিন তারিখে তার অশ্রী নক্ষত্রে প্রবেশ করবে অশ্রী নক্ষত্র থেকে ভরি নক্ষত্রে প্রবেশ করবে অশ্রী নক্ষ থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারি কিন্তু মেষ রাশিতেই থাকবে এই তিন রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন আমি আপনাদের জন্য একটা মানে অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে কেন আমার যারা পুরনো ভিউ তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম মানে ফ্রি অফ কস্টে সেজন্যই আপনাদের কাছে বলছি আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনার নিজের নামটা দেবেন বাবা মার নামটা দেবেন আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এবং কি জানতে যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে যেখানটি হোক আর ভাবলে যেখানে থাকুন লিখে পাঠাবেন আমি অবশ্যই সেটা দেব এই মিডিয়াতে বসেই দেবো এমনকি কবে দেবো সেটা বলে দেবো আপনার প্রোগ্রামটা ফলো রাখুন সপ্তাহে দুদিন আমি বা তিন দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব। প্রত্যেকটা সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি অবশ্যই আপনার যত ফোন করে প্রচুর ফোন এসছে আমার কাছে প্রচুর মেসেজ এসছে আমি খুব একজন আনন্দিত আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্ দেবো একটা আমি বাদ দেবো না সব প্রশ্নের উত্তর দেবো মানে প্রত্যেকের একটা করে প্রশ্নের সব প্রশ্নের উত্তর সবারই প্রশ্ন উত্তর দেবো সবার প্রশ্নের উত্তর দেবো কিন্তু আপনাদের চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে বা নিজের সময় অবশ্যই হাতের ছবিটা পাঠাবেন এটা আর নিজের ছবি অনেকেই পাঠাচ্ছেন যদি পাঠা খুব ভালো হয় নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান কেন যেহেতু আমি অনলাইন প্রেডিকশন যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি টু দ্য পয়েন্ট হবে কিন্তু যেই একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন আমি নিশ্চয়ই তার একদম টু দা পয়েন্ট উত্তর দেবো এটা কিন্তু আমি প্রোগ্রাম শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে মুখের ছবিটা কেন পাঠাতে হবে যে ফেস রিডিংটা করতে সুবিধা হবে আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে আর যাদের ডেট অফ বার্থ নেই তারা যদি কোনো কনফিউশন থাকে চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন তারাই চেম্বারে মিট করে নিতে পারেন বা অনলাইনে আমার সে ভিডিও কলে কিন্তু সেটা পেয়েবেল মাইন্ডেড সেটা কিন্তু পেয়েবেল যাই হোক এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে বিশৃতাশীল এই সপ্তাহ কেমন যাবে কনফিডেন্স যথেষ্ট বাড়বে আপনি হয়তো নতুন কোনো সুযোগ আসতে পারে এবং কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের কিন্তু এই সপ্তাহে ক্যাক কর প্রবল সম্মান বা যারা দিয়ে রেখেছেন সেখানে আপনি সাকসেস পেতে পারেন এবং যারা অন্য কোনো এক্সাম দিয়ে কোনো হায়ার স্টাডি বা অন্য কোনো ক্লাসের কোনো পরীক্ষায় তাহলেও কিন্তু আপনাকে একটু ভীষণ কনসেনট্রেট করে তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে যে সময়টা শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু টাপ চল ঠান্ডা লাগার ধার ছিল বা একটু কাশি লাগা বা ভাইরাল ফিভার বা সিজন চেঞ্জ হচ্ছে এই জন্য কিন্তু আপনার শরীর ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে সেগুলোকে আপনাকে একটু বুঝে শুনে মেনটেন করতে সেরকম কোনো অসুবিধা অবশ্যই আপনাকে ওষুধ খেতে ডাক্তার যেতে হবে পুরনো বন্ধুর সাথে দেখাবেন বন্ধু বন্ধুর হেল্প পাবেন আপনি আপনার জন্য হিতাহী কোনো ব্যক্তি আপনার সহায়তা অবশ্যই করবে সে আর্থিক দিক দিয়ে বা মানসিক সম্পর্ক ঠিক থাকে কিন্তু একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে সন্তান একটু অবাধ্য হতে পারে আপনার সাথে ভাই বোনের মধ্যে একটু মতবিরোধ হতে পারে সেন্টিমেন্টের ব্যাপার আপনাকে ভুল বুঝতে পারে সেটা কিন্তু সেটা নিয়ে আপনি গুরুত্ব দেবেন না আপনার কাজটা আপনি মন নিন যদি ঠিক মতো কাজে মন নেয় বা ইন্টারভিউ যে ব্যাপারগুলো সেগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনি যারা পলিটিক্যাল লেভেলে আছেন তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট গুরুত্ব এবং দায়িত্ব বাড়বে ল্যান্ড রিলেটেড প্রবলেম থাকলে এই সপ্তাহে কিন্তু আপনার সলভ হয়ে যাবে আইনি ঝামেলা থাকলে সেখানে অনেকটাই আপনার ফেভারে আসবে শৈশব বুঝে শুনে কোনো কাগজপত্র যা ব্যবসা করছেন বা কোনো প্রপার্টি রিলেটের কোনো শৈর ব্যাপার সেগুলো কিন্তু বুঝে শুনে করবেন এজেন্সি বোকারি এই ধরনের ব্যবসায় যুক্তদের অবশ্যই এখানে লাভবান হবেন প্রেমে তৃতীয় ব্যক্তির আগমনে রিলেশানে একটু চিন্তা ভুল বোঝাবুঝি হতে পারে সর্দি কাশি ঠান্ডা লাগাতে যেটা বললাম সাবধান আর খুব সাবধান লোকের সে কথা বলবেন এমন কথা বলবে না যে কথায় লোকে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে যে লোক কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করে ওভারঅল ডিসকাস করে ভালো অবশ্যই লাগবে অবশ্যই মিলবে এরপরেও বলছি আপনাদের যদি আপনার ব্যক্তিগত করে কোনো একটা কোশ্চেন আপনার জানার ইচ্ছা করে অবশ্যই আমাকে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ দিয়ে আপনার নাম এবং বাবা মার নামটা দিয়ে নিজের হাতের ছবিটা দিয়ে পাঠাবেন অবশ্যই একটা প্রশ্ন ফ্রি অফ কস্টে এই চ্যানেলে বসেই আপনাদেরকে আমি তার উত্তর দেবো ভালো থাকবে সাথে সাথে ভালো ভালোভাবে কাটাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার শেয়ার করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে নমস্কার ভালো থাকুন